হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ অর্পিতাস বাংলা ব্লগস। এদিকে অভি বসে আছে, তো বেটুকে একটু আগে দিয়ে এলাম টিউশনে, আর ওর পড়া ছিল 7:30 থেকে, তো ওকে দিয়ে এলাম। আর বাবা চপ নিয়ে এসছে, তো বাবা মুড়ি খাচ্ছে, আর এদিকে অভিকে এখন মুড়ি দেবো, মুড়িটা দিচ্ছি, তো ওকে আমি মুড়িটা দিয়ে দিই, আর আমিও একটু খেয়ে নেবো তার সাথে। চলো তাড়াতাড়ি করে মুড়িটাকে নিয়ে আসি। এই যে দেখো চপ মুড়িটা এখন মাখানো হয়ে গেছে, আর এই যে অভি বসে গেছে খেতে চপ মুড়ি, আর তার সাথে এই যে ফোন দেখছে, ওকে ফোন দেখতে মানা করছি, তাও ফোনটা দেখেই যাচ্ছে সমানে। একটু ফোন দেখাটা কমাও কমাও, আর কি করছি না, সিরিয়াস। চলো তাতে খেয়ে নিই, আর তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো বন্ধুরা, মুড়ি খাওয়া হয়ে গেছে, আর একবার আয়নার সামনে এলাম তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য, সেটা হচ্ছে এই যে চুলটা দেখতে পাচ্ছ, কতটা চুলটা হয়েছে শুধু দেখো। কিন্তু তবু আমি ভাবছি যে কবে এটা কাটবো, কারণ এই গরমের জন্য খুব বিরক্ত লাগছে, আর ভাবছি কাটলেই ভালো হয়। তো এই যে দেখতেই পাচ্ছ যে এতটা লম্বা হয়ে গেছে চুলটা, তো শুধু ভাবছি যে কবে কাটা যায়। তো দেখা যাক কবে কাটি, তবে একটু তাড়াতাড়ির মধ্যে ইচ্ছা আছে চুলটা কেটে নেওয়ার, আর সেটাই ভাবছি করব। তো যাই হোক, আজকে ভেবেছিলাম চুলটা কাটতে যাব, কিন্তু আজকে যাওয়া হলো না, তো কি আর করা যাবে, এবার নেক্সট দিন আবার দেখব যে যদি যেতে পারি। তো অনেকটাই বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর যে নিচের জায়গাটা আছে সেটা কিন্তু খুব খারাপও লাগছে, মানে এমনি চুলটা আমার দুফুটো নয়, তবুও মানে চুলটা অনেক একটু কাটলে ভালো হয় আর কি, আর একটু কালারও করতে হবে। কালার মানে আমি তো হেনা করি, তোমরা আগেও আমার ব্লগে দেখেছো, তো হেনাটাই করবো আর কি ভাবছি। আজকে দেখো এই যে আলতা পরলাম, আর বিকেলবেলায় মাকেও পরিয়ে দিলাম, সাথে আমিও পরলাম, তো অনেকদিন আলতা পরা হয়নি আর কি, ওই জন্য ভাবলাম একটু আলতা পরি ঘরে, কারণ ঘরে আমাদের পরা হয় না তার জন্য আর কি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। টাইম হয়ে গেছে, এবার যাব বেটুকে আনতে, আর তার সাথে তোমাদেরকেও একটু জানাবো যে যারা দেশের বাইরে থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে কমেন্ট করার জন্য, আর এভাবেই পাশে থেকেও আমি বলবো যে যেন আরও যে পথ চলাটা আছে সেটা যেন আরও সহজ হয়, সমস্ত বাধা বিপত্তি সমস্ত ভালো মন্দ সব কিছুর মধ্যে দিয়ে যেন আমি এই ব্লগটা মানে ব্লগ চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। আর আমি যখন শুরু করেছিলাম এই চ্যানেলটা, তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমি হঠাৎ করেই চ্যানেলটা শুরু করেছিলাম, আর অনেক ভালোবাসা আছে এই চ্যানেলের সাথে, অনেক কিছু জড়িয়ে আছে, তো চাইলেও এই চ্যানেলটাকে ছেড়ে দিতে পারি না। অনেকেই অনেক কিছু বলেছিল যে চ্যানেল এই মানে ভিডিও কেন করছি বা এইসব না করার জন্য আর কি, কিন্তু আমি আমার মনে হয় যে না, এটা না করলে হয়তো আর থাকা যাবে না, তো সেই জন্য তোমাদের সাথে ছোট্ট 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 সব কিছু জিনিস আমি আমার এই চ্যানেলে দিয়ে যাচ্ছি, শেয়ার করছি আর ব্লগের মাধ্যমেই। আর তোমাদেরকে আরও একটা কথা বলবো যে অনেক কিছু জিনিস আমার এই ব্লগ চ্যানেলটা আছে বলেই হয়তো আমি দেখাতে পেরেছি, আর সেগুলো স্মৃতি হয়ে রয়ে যাবে, যেমন কি ছোটদার বিয়ে, তারপর আরও অনেক কিছু যেগুলো আমরা ভিডিওতে ভিডিও করা হয়েছিল, বিয়ের যে সিডি ক্যাসেট হয় ভিডিও হয়, তো সেখানে কিন্তু সব কিছু ক্যাপচার করা হয়নি, যতটা আমি পেরেছি আমার ফোন থেকে আমি ক্যাপচার করেছিলাম, আর সেই জন্য সব কিছু রয়ে গেছে, আর ভবিষ্যতেও হয়তো আরও কিছু জিনিস যেগুলো আমি ক্যাপচার করতে পারবো সেগুলো রয়ে যাবে। তো
অনেক বন্ধু বান্ধব সবাইকেই দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি, যাদের সঙ্গে আমার এই ইউটিউব চ্যানেল শুরু করার পর আলাপ হয়েছে, যাদের সঙ্গে আমি গেছি ব্লগ বানিয়েছি, সবার সঙ্গে সবাইকেই আমি এখানে রাখার চেষ্টা করেছি। আর ভবিষ্যতে যতটা পারবো আমি করব, চেষ্টা করব। আর এভাবে তোমরা পাশে থেকো, অসংখ্য ধন্যবাদ, তোমাদেরকে এটাই বলবো। তো যাই হোক, এখন বাজে নটা বাজে দশ, তো এখন যাব বেটুকে আনতে, তো এসে আবার কথা বলছি। হ্যাঁ রিংসা যেন টেড়ে মেড়ে কিনবি কিনবি তো দেখো আজকে যে রাতের ডিনার আমাদের চলে এসছে, আর এখন তাড়াতাড়ি খেয়ে নেবো, আর তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো খাওয়া দাওয়া এখন হয়ে গেল, আর এখন বাজছে 10:30, তো এরপর শুয়ে পড়বো, আর আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো আজকের মতো এটুকুই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো, পাশে থেকো। আর অবশ্যই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকের মতো এটুকুই, গুড নাইট, টাটা।